আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে। আমি ইউসুফ আহমেদ, বাংলা ইনস্ট্রাক্টর, আই এডুকেশন। আজকের ভিডিওতে তোমাদেরকে তোমাদের সবার মনের প্রশ্ন, যে ভাইয়া গুচ্ছে কি জিপের উপর নম্বর আছে কি না, সেইটা নিয়ে আলোচনা করবো। সো গুচ্ছে কি সব বিশ্ববিদ্যালয়ে জিপের উপর নম্বর আছে, এই কোশ্চেনটা সবারই থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে জিপের উপর 20 নম্বর, রাজশাহীতে 20 নম্বর, জাহাঙ্গীরনগরে 20 নম্বর, চট্টগ্রাম 20 নম্বর। সো প্রত্যেকটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতেই কিন্তু জিপের উপর নম্বর দিচ্ছে, তারা 20 নম্বর দিচ্ছে। এখন গুচ্ছে কিন্তু সিস্টেমটা ভিন্ন, গুচ্ছে কিন্তু সিস্টেমটা কি ভিন্ন। গুচ্ছে হচ্ছে তোমার প্রথমে রেজাল্ট পাবলিশ হবে, তারপর যখন তারা বিভিন্ন ইউনিভার্সিটির যে সার্কুলার দিবে সেই সার্কুলার অনুযায়ী সেখানে উল্লেখ থাকবে যে জিপিএর উপর কত নম্বর। সো তুমি যদি মনে করো তুমি গুচ্ছে ওভারঅল 60 নম্বর পেয়েছ বাংলা ইংরেজি, সাপোজ তুমি বি ইউনিটের, তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে 100 নম্বর মধ্যে 60 নম্বর পেয়েছ, এবং জগন্নাথ জিপের উপর 20 নম্বর দেয়, সো 60-এর সাথে 20 যোগ করলে তোমার নম্বর হবে কত? 80। ওকে, সো এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি রেজাল্ট দেওয়ার পরবর্তী সময়ে যখন তারা সার্কুলার পাবলিশ করে তখন সেই সার্কুলারে উল্লেখ করে দেয় যে জিপিএর উপর কত নম্বর দেওয়া হবে। সো গত শিক্ষাবর্ষে, এবছর যেহেতু এখনও পরীক্ষা হয়নি বা বলা যাচ্ছে না কোন ইউনিভার্সিটি কত নম্বর দিবে, তাই সঠিকভাবে বলা যাচ্ছে না, তাই আমরা গত শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিয়েছে বা গত বছর যারা আবেদন করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে গত শিক্ষাবর্ষে জিপিএর উপর কত নম্বর দেওয়া হয়েছে কোন ইউনিভার্সিটি, সেই ধারণাটা আমরা রাখতে পারি যে অ্যাকচুয়ালি এই বছরে সেই প্যাটার্নটি তারা ফলো করতে পারে। সো আমরা একটু দেখি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি জিপের উপর নম্বর দেয় কি দেয় না? দেয় না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জিপের উপর নম্বর দেয় না। সো মনে করো তুমি গুচ্ছের মধ্যে 60 পেয়েছো, তোমার এই 60-ই হচ্ছে তোমার চালান, তোমার ভরসা। এখন এমন না যে ভাইয়া তুমি পিছিয়ে গেলে, তুমি পাও নাই মানে জিপিএতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তুমি আবেদন করছো, তোমার 60, তোমার বন্ধুর 60, তোমার গার্লফ্রেন্ডের 60, তোমার বয়ফ্রেন্ডের 60, মানে সবার নাম্বার সেম, তারা কেউ কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ এখানে পাবে না। ওকে, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিপের উপর কয় নম্বর? 20 নম্বর। এখানে হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ চলে আসছে, যেহেতু হচ্ছে জিপের উপর 20 নম্বর পাচ্ছে, সো অ্যাডভান্টেজটা এখানে পেয়ে যাচ্ছে কেউ। এসএসসিতে 10, এইচএসসিতে 10। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের যেটা, সেখানে কোনো জিপের উপর নম্বর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে যেটা, সেটা নোটিশে দেয়া নেই, মানে হচ্ছে বলা গত শিক্ষাবর্ষে এটা বলা হয়নি উল্লেখভাবে, তেমন স্পেসিফিকলি বলা হয়নি, সো আমি সেটা ঠিক বলতে পারছি না। বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানেও জিপের উপর নম্বর দেওয়া হয় না। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিপের উপর নম্বর দেয় কত? মাত্র 5 নম্বর, যেখানে তো এসএসসিতে পাওয়া 2 নম্বর, এইচএসসিতে পাওয়া 3 নম্বর। ওকে, এসএসসি রেজাল্টের জন্য 2 নম্বর, এইচএসসি রেজাল্টের জন্য 3 নম্বর, টোটাল 5 নম্বর দেওয়া হবে। এরপর আসো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে জিপের উপর 10 নম্বর দেয়, এসএসসিতে দেয় 4 নম্বর, এইচএসসি এর জন্য দেয় 6 নম্বর। ওকে, এসএসসি এর জন্য দেয় কয় নম্বর? 4 নম্বর, এইচএসসি এর জন্য দেয় 6 নম্বর, একটু ব্যতিক্রম। ওকে, এরপর আসো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ, সে দেয় 50 নম্বর, এসএসসিতে 25, এইচএসসিতে 25। ওকে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে দেয় 10 নম্বর, এসএসসি 5, এইচএসসি 5। রাঙ্গামাটি, চাঁদপুর এই দুইটাতে হচ্ছে জিপিএ হচ্ছে নেই। সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদ্য নির্মিত নতুন ইউনিভার্সিটি, যার কারণে নোটিশে দেয়া নেই, ঠিক বলা যাচ্ছে না, এবছর বলা যাবে আফটার এক্সাম। ওকে, এরপর দেখি জগন্নাথ ইউনিভার্সিটি জিপিএর উপর 20 নম্বর দেয়, এসএসসি 10, এইচএসসি 10। খুলনা ইউনিভার্সিটি জিপিএর উপর কোনো নম্বর দেয় না। ইসলামিক বিশ্ববিদ্যালয় জিপিএর উপর নম্বর দেয় 20 নম্বর, এসএসসি 10, এইচএসসি 10। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি জিপের উপর নম্বর দেয় 50 নম্বর, এসএসসি 20, এইচএসসি 30। হিউজ নম্বর দেয় এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় জিপের উপর কোনো নম্বর প্রোভাইড করে থাকে না। ওকে, এরপর যাই আমরা জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি, যেখানে জিপের উপর দেয় 30 নম্বর, এসএসসি 12, এইচএসসি 18, একটু ব্যতিক্রম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জিপের উপর নম্বর দেয় 25, যেখানে এসএসসি 10, এইচএসসি 15। শেখ হাসিনা ইউনিভার্সিটি জিপের উপর নম্বর দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি জিপের উপর নম্বর দেয় না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কয় নম্বর দেয় ভাই? 100 নম্বর দেয়, দেখছো, এসএসসি দেয় 40, এইচএসসি দেয় 60, হিউজ নম্বর। কুমিল্লা ইউনিভার্সিটি নম্বর দেয় 20 নম্বর, এসএসসি 10, এইচএসসি 10।
সো এইগুলা ছিল অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি, গুচ্ছে 24টি ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটি টোটাল জিপের উপর কত নাম্বার দেয়, আবার কোন ইউনিভার্সিটি দেয় না, তা নিয়ে বিস্তারিত আলোচনা। দুইটা ইউনিভার্সিটির কোনো নোটিশে পাওয়া যায়নি, তা হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর। সো এই দুইটা ইউনিভার্সিটির কোনো জিপিএ দেয় কি দেয় না সেটা নোটিশে পাওয়া যায়নি, বাকিগুলো আমরা দেখে নিলাম। আর তোমরা যারা এখন থেকে গুচ্ছের একটা ভালো প্রিপারেশন নিতে যাচ্ছ, গুচ্ছের গোছানো সাজানো এবং এ টু জেড একটা কমপ্লিট প্যাকেজ চাচ্ছ, তোমাদের জন্য আমাদের অনলি জিএসটি ব্যাচ চালু রয়েছে। সেই জিএসটি ব্যাচে বি ইউনিটের হও কিংবা সি ইউনিটের হও, তোমাদের জন্য কোর্স ফি 1499 টাকা, আর তুমি যদি এ ইউনিটের হয়ে থাকো অর্থাৎ সায়েন্সের হয়ে থাকো তোমার জন্য 1599 টাকা। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সো দেরি না করে দ্রুতই ভর্তি হয়ে যাও। এই নাম্বারে কল দিয়ে 01810103012 আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে দ্রুতই ভর্তি হতে পারো। দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ, লাইভ ক্লাস নিয়ে কথা হবে, আরও অনেক তথ্য জানা হবে, অনেক কিছু শেখার হবে, আর নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।